जय गौर हरि। नमस्ते गुरुदेवाय नमो, नमस्ते गुरुदेवाय नमो, नमस्ते गुरुदेवाय नमो। प्रातः प्रणम्य पूज्यपाद साधु गुरु वैष्णव श्रीमन गौर भक्तवृंद प्रणम्मा गरीय श्री आद्या शक्ति जगत जननी भक्तिदायिनी गर्भधारिणी राधारानी रंशद्भूता पतिपरायणा समस्त जननी वृंद अद्य शुभ रजनीते शुभ लग्ने शुभ संदिक्षणे शुभ समये एई महती ओ भागवतम बासरे जारा कृपा करे उपस्थित हयेछेन बा जारा दूर थेके साउंडेर माध्यमे श्रवण करछेन अनंत कोटि विश्व ब्रह्मांडे अनंत कोटि जीव कीट पतंग वृक्षलता स्थावर जंगम पशु मानुष निराकारे साकारे जे जेखाने जेभावे अवस्थान करियाछेन एछाड़ा এই খোনাডি বাজারের সমস্ত দোকানদার ভারতীমণ্ডলী যিনারা সাউন্ডের মাধ্যমে শ্রবণ করছেন সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এই দিনহীন সেবক দূর থেকে আপনাদের চরণে ভুলণ্ঠিত দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছেন। আজকের আমরা সকলে উপস্থিত হয়েছি এই খোনাডিহি বাজারে প্রাচীনতম ব্যক্তি এবং সকলের পরিচিতি এবং সকলের আরোগ্য লাভ করাবার জন্য প্রতিটি মানুষ তিনার কাছে ছুটে আসে ব্যাধিগ্রস্ত হলে। সেই ভক্তপ্রবর রঞ্জিত রতনচন্দ্র ঘড়ই দাস মহাশয়ের বাসভবনে তিনার একমাত্র পুত্র শ্রীযুত গোপালচন্দ্র ঘড়ই দাস মহাশয় তিনার সস্ত্রী সপরিবার পুত্রদ্বয় সকলের মানসিক এবং মনে মনে সংকল্প করেছিলেন নবগৃহে ভগবানের হরিনাম সংকীর্তন ভাগবতম কথামৃত আস্বাদনের মাধ্যম দিয়ে এই গৃহের শুভ উদ্বোধন করবেন। এই প্রয়াসে প্রয়াসী হয়ে যদিও অনুষ্ঠানটু এই প্রোগ্রাম হুট করেই হয়ে গেল, তো তিনার যিনি মধ্যস্থ যে কোনো কার্যে গুরু ছাড়া তো হয় না, তাই ভক্তপ্রবর জগন্নাথবাবু তিনি হুট করে যোগাযোগ করে ফেললেন। আমরা মধ্যাহ্নকালে জানাপাড়াতে ছিলাম, তো আগামীকাল আমাদের ক্যানিংয়ে প্রোগ্রাম, যদিও এই রাত্রেই যাওয়ার কথা, তবুও ইনাদের অনুরোধ ঠেলতে পারলাম না, তাই স্বল্প সময় শ্রীমৎ ভাগবতম কথামৃত রসাস্বাদন করার প্রয়াস নিয়েছি। যদিও ওনারা ইউটিউবের মাধ্যমে প্রচুর প্রোগ্রাম আমার শুনে অনুষ্ঠান শুনে সেই থেকে মনে মনে সংকল্প করেছিল সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি ব্যতীত এই গৃহ ধন্য হবে না, সেই কারণে ওনারা সেই সুযোগটিকে নিয়েছেন এবং আপনারা কৃপা করে এখানকার যিনারা শুদ্ধ ভক্ত সাধুগুরু বৈষ্ণব কৃপা করে ভক্তিমতী জননীগণ এই গৃহভূমিতেই আপনাদের পদরজ পদার্পণ করেছেন দান করেছেন, তাই আসুন আমরা সকলে মিলে গৃহস্বামীর যাতে কৃষ্ণ ভক্তির উদয় হয়, যাতে করে তিনার পরবর্তী প্রজন্ম তিনারা যেন এই ভক্তিপথে থেকে তাদের জীবনটি কালাতিপাত করতে পারি, এইটুকু আপনাদের চরণে নিবেদন জানিয়ে আমরা স্বল্প সময় পাব ভাগবতম কথামৃত রস আস্বাদন করব।
গৃহস্বামীর পক্ষ থেকে আপনাদের মাল্যচন্দন দানে ভূষিত করেছেন। সকলকে হয়তো মালা দিয়ে বরণ করা সম্ভব হয়ে উঠেনি, তাই সবার উদ্দেশ্যে একটি মাল্য স্থাপনের মাধ্যম দিয়ে আজকের ভাগবতম বাসর আমরা শুরু করার প্রয়াস করেছি। পাঠের পূর্বে আমাদের গৌরস্মরণ, গুরুস্মরণ, মঙ্গলাচরণ, পাঠ কীর্তন করে স্বল্প সময় আমরা ধ্যান দেব। তবে শ্রবণ করতে করতে যদিও কোথাও কোনোভাবে জিজ্ঞাসা বা আরতি বা প্রশ্ন জাগরিত হয়, নিঃসংকোচে নির্ভয়ে আলোচনা করে নেবেন। আলোচনা সেই জায়গায় করা উচিত অধিবেশনের মাধ্যমে। আমরা চলে যাব হাটে বাজারে দোকানে, সমালোচনাটা এটা ভালো নয়, বলতে গিয়ে ভ্রমদোষ থাকতেই পারে, আমার চিন্তাধারার সঙ্গে আপনার চিন্তাধারা মিলতে নাও পারে। কারণ ভগবানের কথা তো সকলের বোধগম্য হয় না, আর ভাগবতম শুনতে গেলে ভাগবত সম্পর্কে একটু জানতে হবে, না হলে শুনেও আনন্দ জাগরিত হবে না। এক ঘন্টা দু ঘন্টা আমরা পর্যালোচনা করি, তাতে কিছু মানুষের শ্রুতিগোচর হয়, মানুষ বেশ কিছু মানুষ নিজের থেকেও পরিবর্তন হয়েছে শ্রবণের মাধ্যম দিয়ে। এটাই শ্রবণের মুখ্য উদ্দেশ্য। শ্রবণ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে মানুষ যদি কিছুটা পরিবর্তন হতে পারে, তার জীবনযাত্রা চলার পথ থেকে সরে এসে যদি সঠিক পথকে অবলম্বন করতে পারে, তবেই আমাদের সাধু সঙ্গের সার্থকতা। যদিও সামনে একটা মেলা চলছে, তার সাউন্ড গার্ড করবে, তবু আমরা এত ভালো জায়গা, এতটা জায়গা, এই মার্কেটের মধ্যে যে পরিবেশটা পাবো এটাও আশা করা যায়নি। তবু আপনাদের একটু কষ্ট করে শুনে নিতে হবে। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতের ব্রহ্মসাপ মোচনের জন্য দ্বাদশকন্ধ শ্রীমদ ভাগবতম 18,000 শ্লোকের দ্বারায়, জগজ্জীবের চেতনের দ্বারায় কল্যাণের যারা মঙ্গলের জন্য তিনি যে বার্তাটি পৌঁছে দিয়েছিলেন, সেই বার্তা আজকে গুরু পরম্পরাভাবে ধারাবাহিকতাভাবে আমরা স্মরণ করে আসছি। তাই ভাগবত হল ভাব জ্ঞান বস্তু তত্ত্বের বিষয়। ভাগবত, আগে চারটা অক্ষরের ভালো করে বিশ্লেষণ জানতে হয়। কেন ভাগবতকে মহাপুরাণ বলা হয়? কি শ্রীমদ ভাগবতকে বলা হয় মহাপুরাণ কেন? তাহলে পুরাণের সংখ্যা কত? পুরাণ আর মহাপুরাণ, পুরাণ মোট টোটাল পুরাণ কটি? আগে হ্যাঁ 18টি পুরাণ, ঠিক, বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ, জামাল পুরাণ, পদ্ম পুরাণ, এইভাবে 18টি পুরাণ। তো সেই পুরাণ প্রকাশ করেছে কে? না সবটাই কিন্তু ব্যাসদেবের দ্বারা। বেদ বলুন, স্মৃতি বলুন, পুরাণ, উপনিষদ, যা কিছু সবই কিন্তু ব্যাসদেবের দ্বারা প্রকাশ। তো ব্যাসদেবের গুরুদেব ছিলেন পরম বৈষ্ণব ভক্ত চূড়ামণি দেবর্ষিপাদ নারদ। তো নারদের উপদেশে তিনি এত কিছু গ্রন্থ রচনা করেও মনে শান্তি পেলেন না। তো সেই শান্তি নিবারণের জন্য দেবর্ষিপাদ নারদ কৃপা করে ব্যাসদেবকে যে উপদেশ দিয়েছিলেন সরস্বতী নদীর তীরে, সেই উপদেশামৃত থেকে শ্রীমদ ভাগবতম এত বড় পুরাণ অর্কং। কলিযুগের মায়াতীত জীবের মায়া অন্ধকার নিবারণ করবার জন্য
সূর্য স্বরূপ এই শ্রীমদ ভাগবতম অমল পুরাণ। এই মহাপুরাণ শ্রীমদ ভাগবতম সমস্ত বেদ উপনিষদ স্মৃতি শ্রুতি পুরাণের টোটাল সার বস্তু, উৎকৃষ্ট বস্তু, নির্যাস। তাহলে ভাগবত চারটি অক্ষর, ভাব, তারপরে হচ্ছে জ্ঞান, তারপরে হচ্ছে বস্তু, তারপরে হলো তত্ত্ব। এইবার প্রশ্ন করবেন, ভাব প্রথমে বলছে ভয়াকার, ভা গ ব ত, ভয়াকারে ভাব, কি ভাব? মানুষের বিভিন্ন ভাবের উদয় হয় বিভিন্ন ভাবে, কি এ ভাবটা কি ভাব? যার আছে অভাব তার আছে ভাব, যার নাই অভাব তার নাই ভাব। আপনাদের অভাব আছে বলে আপনারা ছুটে এসছেন, যার অভাব নেই তার এখানে আসার দরকার হয় না। এই যে ভাবের বিনিময়, কৃষ্ণ নামামৃত, ভগবানের অমৃতময় বাণী আস্বাদন করার এই যে ভাব, সে ভাবটা সকলের অন্তরে জাগরিত হয় না। আপনারা যারা এসছেন এখানে ভাগবতম বাসরে, মুখ্য উদ্দেশ্যটা কি? না, মুখ্য উদ্দেশ্য হলো অজানাটাকে জানা। কি অজানা? মানুষ তো সবই কিছু জানে না, আমাদের এখনো অজ্ঞানতা কাটে নাই। তো সেই জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবার জন্য, অন্ধকারকে দূরীভূত করবার জন্য আজকের আমরা সেই জ্ঞান, যে পরম জ্ঞানীর মানুষের উদয় হয়ে গেলে মানুষ ইহ জগতের সমস্ত মায়ার বন্ধনকে মোচন করে তারা ভগবত ধামে ফিরে যাবে। আমাদের যত বিষয় যত অর্থ বাড়ি গাড়ি যাই থাকুক না কেন, মানুষের এই চক্ষুটি বুঝে গেলে সমস্ত অন্ধকার এই পড়ে থাকবে। আমি যা করে গেলাম সেটা কেবল প্রজন্মের জন্য, আমার জন্য কিছু করতে পারলাম না, নিজের জন্য করে না মানুষ। কে দেখুন, প্রতিটি মানুষ আমরা পরের জন্যই ছুটাছুটি করছি দিন রাত, মরিচিকার পেছনে, কামিনী কাঞ্চনে। হ্যাঁ, অর্থের প্রয়োজন, বাড়িরও প্রয়োজন, গাড়িরও প্রয়োজন, সবটাই প্রয়োজন। সে প্রয়োজনটা কিসে? মানুষ এত দিন রাত্রি পরিশ্রম করে অর্থ ব্যয়, কি অর্থ পাওয়ার জন্য সর্বদাই ব্যস্ত। এই অর্থটাকে যদি প্রকৃত কাজে আমরা লাগাতে পারি তবে এই অর্থের মর্যাদা হয়ে যায়। যেমন অর্থ অনর্থের মূল, আবার অর্থ অর্থেরই মূল। অর্থ না থাকলে এই যে উনি আজকের যে অনুষ্ঠানটা করছে এতে টাকা দরকার না দরকার? বিনা অর্থে হবে কি? একটা সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে অর্থ লাগবে। তবে অর্থটাকে কোথায় লাগাতে হবে? না, অর্থটাকে যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করে ভক্ত সেবায় দিয়ে দিতে পারি তবেই অর্থের মর্যাদা থেকে যাবে। এটা সকলে করতে পারে না, সবার স্বীকৃতি হয় না, সবার সৌভাগ্য হয় না, টাকা থেকেও করতে পারে না। আজকে দেখুন এই যে ইনারা হুট করে সুযোগটা পাওয়া, এটাও ইনার পূর্বজন্মের স্বীকৃতি। আমরা তো জানি অনেক আমাদেরকে বহুদিন আগে থেকে বুক করেও হয়তো মিলেনি, হয়নি। এই জন্য বলছে হলে যোগ না হলে বিয়োগ, যোগটা সকলের সম্ভব হয় না। এই জন্য ইচ্ছাটা তার, কার ইচ্ছা? ভগবানের। তিনি কৃপা করেছেন বলে হচ্ছে। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে তার বাঞ্ছা নাহি। আমার ইচ্ছায় আপনার ইচ্ছা, আমিও জানি না এখানে আজকের হবে কি। আপনারা যে শুনতে এসছেন আপনারাও কি জানেন যে আজকের এখানে ভাগবত হবে? গৃহস্বামীও জানে না কি,
না আগে থেকে কোনো নির্ঘণ্ট আছে, প্রচার আছে? আমি এখানে এসেছি হঠাৎ কথা হঠাৎ ভাবি, এই যে হুট করে পাওয়া, এটাও একটা বিশাল স্বীকৃতি। এটা সকলের ভাগ্যে হয় না, কারণ ইনাদের মনের আরতি, মনের ভেতরে যে সংকল্প, এটা কিন্তু বহুদিন ধরে ভগবানের প্রতি তাদের দরখাস্ত দেওয়া ছিল। কি তা না হলে কিন্তু হতে পারে না। এই যে উনি বলছিলেন আমার এ বাবু গোপাল বাবু, যে আমি প্রত্যহ এই নতুন বাড়িটায় যখনই আমি ঘুম থেকে উঠে জল দিতে যেতাম আপনার প্রোগ্রাম শুনতাম, মনে মনে টার্গেট করেছিলাম যে কবে বাবুকে একবার নিয়ে এসে আমি নিয়ে আসতে পারবো কি। এটা মনে মনে উনার সংকল্প বহুদিন থেকে ছিল, তাই আজকের ভগবান মঞ্জুর করিয়ে দিয়েছে। এটাই হচ্ছে সব থেকে পাওয়া। এই জগতে মানুষ এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, কি মানুষ সেই তো বেশি চায় যার আছে। কিন্তু অর্থটাকে অর্থের জায়গায় যদি আমরা লাগাতে পারি, সেটাই হবে আমাদের ব্যাংক ব্যালেন্স। এই জড়জাগতিক ব্যাংকে আপনি যতই টাকা রাখুন না কেন, ও টাকা কারা ভোগ করবে? আর আপনি যদি একবার ভগবানের রিজার্ভ ব্যাংকে একটু দিয়ে দিতে পারেন, সেটা আপনি জন্ম জন্মান্তরে পেয়ে যাবেন, শুধু এ জন্মে নয়। এই জন্য তো মানুষ ছুটাছুটি করে। যারা কৃষ্ণ বহির্মুখ জীব তারা ভাবছে আ বাদ দেন তো, যাহাই খাইবে অঙ্গে তাহাই যাইবে সঙ্গে। দেখবেন এই কথাগুলো প্রায় বলে মানুষ, বলে আ বাদ দেন, যতদিন আছি বেশ রিল্যাক্স করে ভালো করে জীবন যাপন করবার জন্যই তো এত কিছু না। যে যত ভোগ করবে তার তত কি ভোগে, কি ভোগে রোগ, ভোগে রোগ, ত্যাগে শান্তি। যত আপনি ভোগ করবেন তত রোগ বাড়বে, আর রোগ বাড়লে কি হবে? রোগে শোক, শোকে তাপ। এবার রোগ বাড়লে আমরা কোথায় যাব? ডাক্তারের কাছে। ডাক্তারে কারে ডাকতে বলছে? ডাক্তারে। মানুষ যতক্ষণ না বিপদে পড়ে ততক্ষণ ভগবানকে কেউ ডাকে না। রোগাক্রান্ত হবে ডাক্তারে, ডাক্তারের বাড়ি যেতে হয়। আর এখানে বলছে ডাক্তারি, তারেই ডাকো, তারির কৃপা হবে। বদ্যরূপী হল নারায়ণ। যারা চিকিৎসা করেন, যারা ব্যাধি নিরাময়ের জন্য তৎপর হন, তাদেরকে নারায়ণ স্বরূপ বলা হয়েছে। কারণ উনার মাধ্যম দিয়ে উনিও যে আমার চিকিৎসা করছেন, চিকিৎসা করার পূর্বে যখনই প্রেসক্রিপশন লিখেন তখন কাকে স্মরণ করে? সেই ভগবান। আমি নিমিত্ত, অতএব আপনি সুমতি দিলে তো। আবার বলছে এই যে ঔষধটা আপনি সেবা করছেন, এই ঔষধের মধ্যেও আমি আছি। এই জন্য ভগবানের ষোড়শ নাম স্মরণ করতে হয়। ঔষধে চিন্তয়ে বিষ্ণু, যখন ঔষধ সেবা করবেন কাকে স্মরণ করতে হবে? শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। কি ঔষধে চিন্তয়ে বিষ্ণু, ভোজনে চ জনার্দনম। সেবা করার সময় ভগবান জনার্দনকে নিবেদন করতে, কিন্তু আমরা পারি না। না সকলে করেন সেবা করার সময়, পারি না কেন? না ভগবানের মতো করে দিতে পারি না। আবার অনেকে বলছে ভগবানকে যদি আমি না দিয়ে পাই তাহলে আমার চুরি করা হবে। কি তারও শব্দ তারিফ, আমার কিছু আছে এই জগতে? এই যে আপনারা যা কিছু পাচ্ছেন, যা কিছু সুখ ভোগ করছেন, সব দেওয়াটা কার? আগে না অস্বীকার করবে?
আপনি চাষ করুন, যে যেখানেই যা কিছু পাক না কেন সব দেওয়াটা হলো তার। ভগবান গীতাতে বলছে আমার দেহ তো বস্তু, আমাকে যদি কেউ না দিয়ে খায় সে হলো মস্ত বড় চোর। তো ভগবানের কাছে চিটিংবাজি বদমাশি করলে আপনি তো ধরা পড়বেন। চিটিংবাজি মানুষ কি রকম করে না, ভগবানকে দিয়ে খেতে হবে এটা তো জানলেন, কিন্তু দেবেন কি করে? এখন ভগবানের যা প্রিয় বস্তু, ভগবান যা গ্রহণ করেন তাকে তো সেটাই দিতে হবে না, ভগবানকে অখাদ্য কুখাদ্য দেবেন? সম্ভব নয়। এই জন্য মানুষ চিটিংবাজিটা কেমন করে জানেন, বলে ভগবানকে তো না দিয়ে খাওয়া যাবে না, কি করে না, যখনই আপনার স্ত্রী প্লেন অন্ন সাদা অন্ন থালাটি বাড়িয়ে দিয়ে গেল, অনেকে কি করে একটু জল নিয়ে মনে মনে তাকে স্মরণ করে সেই সাদা অন্নটি তিনবার কপালে ঠেকিয়ে খেয়ে, বলে এই তো নিবেদন করা হল। আচ্ছা সেই মানুষটি শুধু অন্নটা দিলেন কেন, কি এরপরে যেটা আসবে সেটা কিন্তু আর দেওয়া যাবে, চিটিংবাজি না? ভগবান অন্তর্যামী, তিনি দেখছেন, বলে বাহ তুমি আমাকে শুধু শুকলা অন্ন দিয়ে দিল, এরপরে যেটা আসবে না সেটা আপনাকে দেওয়া যাবে, এই জন্য সে চিটিংবাজিটি করলো। ভগবান বললেন আমার সব নজর আছে না। এখন দেখুন মানুষ সত্যি, এই যে আমরা অ্যাকচুয়ালি যে যার খাদ্যাভ্যাসে পরিণত করে ফেলেছি, মানুষ ভাবছে যে এটা বোধহয় না খেলেই আমি দুর্বল হয়ে যাব, আমি তাড়াতাড়ি মারা যাব। ভুল, মানুষের খাদ্য, মানুষ যদি প্রকৃত অর্থে, আমাকে গোপালবাবু বলছিলেন, বলে বাবা আপনি প্রসাদ সেবী কত বৎসর আমলি প্রথম থেকে না কি করে আছেন, আমলি দেখুন এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস হচ্ছে জুহার, রুচি। আপনি রুচিটাকে ঠিক করুন, খাদ্যটাকে ঠিক করুন, দেখবেন একদিন আপনার ওই অন্নের মধ্যে যে ক্যালোরিটা পাবেন তাতেই আপনি রাখতে পারবেন নাকি। কিন্তু আমরা পারি না কেন, আমাদের রুচি নেই। প্রসাদে রুচি সকলের হয় না, বাড়িতে দেখবেন যেদিন একটু অন্যরকম খাওয়ার প্রিপারেশন হয় অখাদ্য কুখাদ্য, মানুষ কি করে? বৌমা যদি প্রত্যহ প্রত্যেকের জন্য 100-150 গ্রাম চাল নেয়, আজকের যদি সেগা হয় না বলবো না, সেটা সকলে জানে কি, তা বেশি চাল নিতে হয় কেন বলুন, তার মানে ওইটার প্রতি তার এত বড় জুহার লালসা আছে যে ওইটা হলেই সে যেন বেশি দুটি অন্ন খেয়ে, কে ঠিক না ভুল, নিজেরা বিবেক প্রশ্ন করুন, এটাই তো। তার মানে জানতে হবে ওটার প্রতি আপনার এক্সট্রা রুচি আকর্ষণ আছে, প্রত্যেক দিন ডাল সবজি দিয়ে পান ততটা রুচি জাগে না, ওটার প্রতি জাগলো কেন না, ওইটাই পেলে আমার জীব যেন একটা শান্তি পেল। এবারে মানুষ আবার অত্যাধিক খাওয়ার পরে কি হলো, তখন বদহজম হবে, আবার সেই ঘুরে ঘুরে কার চেম্বারে আসতে হবে, ডাক্তার। তাহলে বেশি খেলেও আপনার যে পুষ্টি হবে এমনটাও, এই জন্য গীতাতে বলছে যারা ভজনশীল হয় বেশি আহার করা যাবে না, বেশি খাদ্য খেলে আপনি ভজনে বসতে পারবেন না। এই জন্য যারা ভজনশীল, ভজনের যারা দেহ হয় তারা পরিমিত অন্ন গ্রহণ করে, বেশি খাওয়া যাবে না। আবার বেশি টক, বেশি তিতা, বেশি ঝাল, অত্যাধিক যে কোনো বেশি খাওয়া, অতি গরম আবার অতি ঠান্ডা আবার পূজ্যশীত মানে বাসি খাওয়ার কি খাওয়া, অনেকে দেখবেন পান্তা ভাতে একটা রুচি আছে আকর্ষণ, এই যে মায়েরা সকালবেলা উঠলেন পান্ত মানে বাসি খাবারের প্রতি, আবার এই ঠান্ডার দিনে বাসি তরকারি রেখে দেয় বেশি করে রান্না করে, কেন বেশি বাসি তরকারি খেতে ভালো লাগে, তার মানে আকর্ষণ ওটায় না, ওটা আপনার দেহেতে ক্ষতি করবে, জীবের লালসা জাগছে ঠিক কিন্তু দেহের ক্ষতি হবে। এই জন্য আহার বলুন বিহার বলুন
কন্ট্রোল করতে হবে। আহার কন্ট্রোল করলেই বিহার কন্ট্রোল হয়ে যাবে। বিহার মানে বোঝেন কি বলুন? এই যে বলা হয় না আহার আর বিহার, বিহার মানে আহার বিহার, বিহার মানে কি বস্তু বলুন? আহার বিহার করা, বিহার মানে স্ত্রী সঙ্গ করা, আহার এবং বিহার। আহার কন্ট্রোল হলে বিহার কন্ট্রোল হবে, আহার যদি না কন্ট্রোল করি বিহারকে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে? আর ওটা আসে সমস্ত খাদ্য গুণ থেকে। আপনি খাদ্য যেমন খাদ্য খাবেন তেমন আপনার গুণের প্রকাশ পান। কি ইন্দ্রিয় উত্তেজনা, কোন রিপু উত্তেজনা করবে এমন খাদ্য গ্রহণ করে যাবেন। এই জন্য গোস্বামীগণ বললেন আপনারা প্রসাদ সেবী হোক, কেন এমন একটা খাদ্য খাবে আপনার ইন্দ্রিয় সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হবে। এমনিটা বলা হয় না, যে আমরা বলি যখন সাধারণ মানুষ ভাবে এইটাই বৈষ্ণব ধর্মের গোড়া। কেন আবার অনেকে সাধারণ মানুষ আমাদের বলে বলে আ বাদ দেন তো, কি বাদ দেন না, কোন শাস্ত্রে লেখা আছে ওটা খাবা হবে না ওটা খাবা হবে? এগুলো দেখবেন চা দোকানে রাস্তাঘাটে এইগুলোই সমালোচনা। আচ্ছা সত্যি কি তাই? সে কি শাস্ত্র দেখেছে না বুঝেছে না জেনেছে? আদৌ শাস্ত্রের ধারে কাছে যাই, শাস্ত্র দেখবেন প্রতিটি জায়গায় বলেছে আপনি যেমন প্রাণী তেমন খাদ্য গ্রহণ করবেন। খাদ্য গুণ একটা মারাত্মক গুণ, আর খাদ্য না কন্ট্রোল করলে, আহার না কন্ট্রোল করলে কোনো কন্ট্রোল হবে না। এটা প্রথম সোপানে গীতাতে বলছে, আগে আহার শুদ্ধিকরণ করুন। এই জন্য আহারের উপর নির্ভর করে আপনি যত উত্তেজক খাদ্য খাবেন। আপনারা বলবেন বলে তাহলে আমরা জানি উত্তেজনা খাদ্যের খাই বলে আমানকার রাগ হয়, কি গুরুপাক খাদ্য খেলে মানুষের রাগ হয় তো? আচ্ছা তাহলে যারা ভজনশীল যারা ভক্ত বৈষ্ণব তাদের রাগ নাই? যারা নিত্য প্রসাদ চরণামৃত সেবা করে তাদের রাগ থাকার কথা না? বলে দেখা যায় সাধারণ লোকের থেকে এদের আবার বেশি রাগ। তাহলে বা আপনারা এই যে এত কথা বলছেন কি হলো তাহলে? উনি তো প্রসাদ চরণামৃত সেবা করে, রাগ কেন? একজন গুরুদেব গোসাই দীক্ষা দিতে এসছেন, কিছু যুবক ছেলে তারা রাস্তার মোড়ে বসে বসে চিন্তা করছে বৈষ্ণবদের নাকি রাগ নাই, দেখি ইনাকে একটু পরীক্ষা করি। বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন, গুরুদেব যাচ্ছেন, ওরা ধরে ফেলেছে যুবক ছেলেরা। বলে বাবা কি খেলে রাগ হয়? তখন বলছে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খেলে রাগ হয়ে গেল। একবার বললো, দুবার বলছে কি কি খেলে রাগ হয়, একই শব্দ বারবার দুবার বলছে। তখন বলে বুঝতে পারলি না এটা খেলেই রাগ হয়। আবার একটু পরে তিনবার বলছে, তিনবারের বেলাকে আর রাগ উঠবে না উঠবে না, কি রাগ উঠ অটোমেটিক, তোরা ফেরে ফগড়ামি করতেছিস জানিস না? বলে যেই রেগে বলেছে তখন তারা ধরিয়া বলছে আপনি তো এগুলি খাননি কেন আপনার এত রাগ, কি কথার অর্থ বুঝতে পারছ? এখন তখন সেই গুরুদেব বলছে একই শব্দ যদি বারবার কাউকে বলা হয় তার ভিতরে রাগ উঠবেই তো, নাকি না? আপনার কতটা রাগ কন্ট্রোল হচ্ছে এইটা বলে আপনাকে পরীক্ষা করবার জন্য আমরা এতক্ষণ বলছিলাম, তার মানে আপনারও রাগ আছে, আপনি তো এগুলি খাননি, রাগ হলো কেন? না এটা হলো ব্লাডের হেডিটেটি। আমি যে ধরুন বৈষ্ণব বা ভক্ত হয়েছে এই লাইনে এসেছি, আমি কতদিন প্রসাদ সেবী হয়েছে এটা মূল্যায়ন করুন। আমার এই যে দেহটা তৈরি করেছে যে পিতামাতা তারা তো অখাদ্য কুখাদ্য খেয়েছে নাকি বাবু? হ্যাঁ কিনা বল, তার ব্লাডটা তো আমার শরীরে আছে, তাহলে আসবে নি কেন? একটা ব্লাডকে শোধন করতে গেলে সাত পুরুষ অপেক্ষা করতে, অত সোজা ন
সাত পুরুষ। এখন তবে কি বলে তাহলে যেই কদিন আপনি আছেন আপনি এই প্রসাদ পেলে কি হবে? অন্যের যেমন রাগ এলে হিতাহিত জ্ঞান থাকবে না, মানুষের ক্রোধ থাকবে, রাগ থাকবে, আসার সঙ্গে সঙ্গে আমার ভেতরে রাগ এলেও ক্রোধ হলেও আমি কন্ট্রোল করে নিতে পারবো। ঠিক আছে, রাগ আসবে, ক্রোধ আসবে, কন্ট্রোল করা যাবে, কিন্তু সাধারণভাবে যারা এই সমস্ত খাদ্য খাদক খায় তাদের রাগ এলে রাগকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য দেখবেন রাগ আসার সঙ্গে সঙ্গেই মানুষ কি করে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখনই মানুষ কি করে, গলায় দড়ি না হলে বিষ খাবে, দেহকে বিসর্জন দিয়ে দেয়। এই জন্য গীতাতে বলছে ক্রোধাৎ ভবতি সন্মোহং, সন্মোহং স্মৃতি ভ্রমংস, স্মৃতি ভ্রমংস বুদ্ধিনাশ, বুদ্ধিনাশত প্রণশ্যতি। এই জন্য আপনাদের চরণে নিবেদন করব যতটা পারেন যেই কদিন আছেন আস্তে আস্তে করে খাদ্যাভ্যাসটাকে কন্ট্রোল করুন। আর আপনারা যদি মনে করেন যে একদিনে হয়তো পারবেন না, সপ্তাহে কি মাসে, কতগুলো তিথি এবং বারকে ডিপেন্ড করুন, আস্তে আস্তে করে হবে, একদিনে হবে না, এবং সেটা বাড়ির সকলেই, ঠিক আছে, নাহলে মা বাবা মানছে, ছেলে বৌমা বা অন্যজন মানবে না এ বললে হবে না। ঠিক আছে, ধরুন বৃহস্পতিবার, গুরুবার, ঠিক আছে, এটিকে আগে কন্ট্রোল করুন যে প্রতি বৃহস্পতিবার আমরা বাড়িতে, অনেকেই মায়েরা করেন, সোমবার, কি অমাবস্যার সংক্রান্তি, পূর্ণিমা, কি গো, তারপরে দশমী, একাদশী, ফুল উপবাস, দ্বাদশী, এইগুলোকে কন্ট্রোল করুন, দেখবেন পক্ষের মধ্যে আপনার দেখা যাবে যে 15 দিন আপনি কিন্তু কন্ট্রোল করতে পেরেছেন। আর এই নিয়মটা যখন করবেন তখন কোনোভাবে কারোর দ্বারা এই নিয়ম যেন না ভাঙে। ধরুন আজকের একাদশী, কি আজকের এই যে দ্বাদশী, গতকাল একাদশী গিয়েছে, পুত্রদা একাদশী, আজকের দ্বাদশী, ভালো যোগ, ভালো দিন। আচ্ছা, এই দ্বাদশীর দিন আমার বাড়িতে ফুল নিরামিষ হবে। এইবার দেখা গেল জামাই আসে, কে আসে, জামাই, এখন জামাই যখন এসে গেছে তাহলে জামাইয়ের জন্য সেগা হবে। জামাই আসছে যখন জন্মের খাবার খাবি দিতে, খাবি দাও, শাশুড়ি তখন বলতিছে না আমরা ওই ডাল আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ খেতে পারি, জামাইকে তো দেওয়া যাবে না, তাহলে জামাইয়ের জন্য নিয়ম পরিবর্তন হয়ে গেল নাকি? ওইখানেই আপনার আইনটা শেষ। আরে জামাই তো সব দিন খায়, একদিন খেতে পারবে না, তাকে জন্মের খাবার খাবি দিতে, না আইন কোনোদিন ভাঙা যাবে না, এটাই আগে দৃঢ় প্রতিজ্ঞা করুন। এই যে আমার ভালো লাগলো এই যে জগন্নাথ বাবু, আমি শুনলাম গোপাল বাবুর কাছে যে আপনার প্রোগ্রাম শুনে শুনে আমরা বেশ কিছুটা যে কন্ট্রোল করেছেন এটাই হচ্ছে সব থেকে পাওয়া। মানুষই সব পারে, মানুষ পারে না এমন জিনিস না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস নাকি? আপনি দেখুন লাইনে নেবে যান, পথে নেবে যান, দেখবেন আপনার কত বদ অভ্যাস, বদনেশা এমনিতে সঙ্গের প্রভাবে প্রভাবিত হয়ে পরিবর্তন হয়ে যাবে, এটাই তো সঙ্গ। আস্তে আস্তে চেষ্টা করুন, মানুষ পারবে আমি বলছি, আপনারা কন্ট্রোল করুন, দেখবেন আপনারও একদিন সংযমী হয়ে যাবেন। কারণ দেখুন এই যে জুহা, এই জুহার লালসা, এটা প্রতিটি মানুষের আছে, জীব আছে মানে লোভ আছে, লালসা আছে। আবার যারা বলে আগে ভোগ করি তারপরে ত্যাগ হবে, একবারে বাজে কথা, ওটা কোনোদিন। আবার অনেকে আমাদের কাছে বলে কি জানেন বাবু, আত্মা চাইছে বলি আমি চাই, আত্মাকে কষ্ট দিয়ে আবার হরি ভজ, কি বলে তো? আচ্ছা, আত্মা চাইছে তুমি খাচ্ছ, সত্যি কি তাই, আত্মাকেই ওটাই চাইছে? তা আত্মা তো আরো অনেক কিছু চাইতে পারে। রাস্তা দিয়ে একটা সুন্দর রমণী যাচ্ছে, মেয়ে যাচ্ছে,
আপনার ভিতরে তো লোভ হইতে পারে, ওকে একবার জড়ি ধরি, তাহলে কালকে জড়ি ধরবেন তারপরে ফলটা পাব। তখন সে পায়ের কি চটিটা খুলে ঠাট্টাই দিয়ে দিবে, আপনি ধরলেন কেন তাকে জড়িয়ে, না আত্মা চাইছে তো আমি কি না, ভুল, আত্মা ওই সমস্ত কোনোদিন চায় না। আত্মা যে কি, তার খাদ্য যে কি, এটাও মানুষ জানে না। আত্মার খাদ্য এগুলো নয়, এই যে আমরা খাদ্য খাই ওটা হচ্ছে জুহার লালসা মিটাবার জন্য কেবলমাত্র। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে, জুহার লালসে জীব ইথি উথি ধার, শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পাহ। আমরা যে এত ছুটাছুটি করছি এটা হলো জুহার লালসা। আত্মা আছে কটি এটাও মানুষ জানে না, আপনার ভেতরে কটা আত্মা আছে, কটি আছে, আয়া কে বলতে পারবে, দুটি নাকি, আত্মা কটি, দুটি নাকি, জীব আত্মা আর মা কঠেন পর তিনটা, কি কি না, কারোর উত্তর হয়নি, দুটাও নয় আর তিনটাও নয়, সব ফেল। আত্মা যে কটি এটা আগে জানুন, সাধু সঙ্গ করুন, তবেই তো বুঝতে পারবেন। আবার কোন আত্মার কি খাদ্য সেটা আগে আগে জানতে হবে, ওই সমস্ত ফাঁকিবাজি ফকরামি কথা বলে আত্মা চাইছে তো আমি চাইছি, আস্তে করে মাথায় বাড়িটি দিয়ে দিতে হবে, আত্মা চাইছে। কোন আত্মার কি খাদ্য তুমি জানো, তোমার দেহের ভেতরে কটা আত্মা আছে, আত্মা আছে পাঁচটি, কটা বললাম, পাঁচটি, কি কি, নামগুলো জেনে রাখুন, ভূত আত্মা, জীব আত্মা, পরম আত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। ভূত আত্মা, ভূত আত্মার খাদ্য কি, ভূত আত্মা মানে বুঝেন, দেহটা, এই দেহটা হলো ভূত আত্মা, এই ভূত আত্মা যা কিছু আপনি এই দেহকে যা দিবেন, এই জীব কোনোদিন না বলবে, জীব আছে মানে তো লোভ আছে, লালসা আছে, তো এ কি কোনোদিন না বলবে যে না আমি খাবো না, হ্যাঁ কোন দিন বলবে বলুন দেখি, জীবের স্বাদ কোন দিন চলে যাবে, আপনি দু চার দিন ব্যাধিগ্রস্ত হয়ে যান, এই জুহার বেসাদ হয়ে যাবে, আপনি যা দিবেন তিতো লাগবে, থুথু করে ফেলিয়ে দেয়, কি জলটাও পর্যন্ত আপনার জীবের স্বাদ নেই। অতএব এই যে জুহার লালসা জীব চাইছে, একে দমন করার নামই হবে বুদ্ধিমানের কাজ। জীব আছে মানে লোভ হবে, ভূতাত্মা, জীবাত্মার খাদ্য কি, জীবাত্মার খাদ্য হল ভগবানের নিবেদিত প্রসাদ। এই যে এতক্ষণ আপনাদের সাত্ত্বিক সেবা করার কথা বললাম বা নিরামিষ খাওয়ার কথা বলছি, নিরামিষ খেলেও কিন্তু জীবাত্মার তুষ্টি হবে না। এই যে অনেকে বলেন, অনেক গোজা ধর্মের মানুষরা আমাদের কাছে বলে, বলে আমরাও তো সারা জীবন নিরামিষ খাচ্ছি, নিরামিষ খেলেও কাজ হবে না, এটা ভালো করে মাথায় রাখুন। হ্যাঁ, অখাদ্য কুখাদ্য বাদ দিয়ে নিরামিষ খাচ্ছেন ভালো, কিন্তু ওটা কেবল আপনি রুচিটা পরিবর্তন করাচ্ছেন, ওখানেও ভগবত কৃপা হবে না। না বুঝতে পাচ্ছেন, বোঝা গেছে কি, আপনি আমিষ বাদ দিয়ে নিরামিষ খাচ্ছেন। অনেকে দেখবেন শুক্রবার কি সোমবার বৃহস্পতিবার যেগুলো বললাম, সপ্তাহে একদিন নিরামিষ খাইয়ে লিলে হয়ে যাবে, না নিরামিষ খেলে আপনার আহার শুদ্ধিকরণ হবে না, ভগবত কৃপাও হবে না। আরে নিরামিষ তো গরুও খায় আর ছাগলও খায়, না খায় না, গরু ছাগল কি খায়, তাহলে কি হল, কথাপক্ষী বাঁদর
কি খায় না হবে না তাহলে শুধু নিরামিষ খেলে হবে না জীবাত্মার কল্যাণ সেই দিন হবে জীবাত্মা সেই দিন তুষ্টি হবে যেদিন আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করবেন ভগবানকে নিবেদন করে পেতে হবে আবার সেই নিবেদনটা কেবলমাত্র প্রসাদ গোবিন্দকে না দিলে প্রসাদ হবে না দেবদেবীর প্রসাদ বলা হয় না দেবদেবীর ভোগ বা নির্মাল্য বলা হয় কি প্রসাদ হচ্ছে একমাত্র গোবিন্দকে আবার সেই প্রসাদ তখনই হবে যেদিন আপনি তুলসী নিবেদন করবেন এই জন্য বলা হয় না ছাপান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এখন আহি মানি আমি তুলসী বিহীন কোন বস্তু শোধন হয় না এই জন্য ভগবান কৌশল করে বলছে তুলসী নিবেদিত যে বস্তুতে তুলসী নিবেদন করা যায় না যে খাদ্যেতে তুলসী নিবেদন করা যায় না সে খাদ্য মানুষের গ্রহণ করা যাবে না এটাই হচ্ছে সব থেকে বড় পয়েন্ট তাহলে ভগবানকে নিবেদন করলে হবে প্রসাদ আর সেই প্রসাদ যেদিন আপনি পাবেন সেটাই হবে আপনার জীবাত্মার খাদ্য কি বুঝা গেল তো নাকি না ঘাটতি থেকে গেল এই জন্য মায়েরা এতক্ষণ যে বলেছি যে আপনারা এই এই বারগুলো আপাতত নিরামিষ করে খান সেটা কেবল অভ্যাস যোগের কথা বললাম কিন্তু আরো ভালো হয়ে যাবে এই যে তিথি বা বারের কথাগুলো উল্লেখ করলাম আপনারা এক কাজ করবেন বাড়িতে আপাতত যারা আমিষ ছাড়তে পাচ্ছেন না বাড়িতে অনেকের ঘরে নিরামিষ পাত্র আছে না নাই আইয়া আছে তো একটা আছে না দুটো আছে না যেউ কড়ায় আমিষ রান্না হয় সেটাই লাগান না এটা মায়েরা ও জায়গাটা নিষ্ঠার ঠিক আছে আমাদের বিশেষ করে গ্রামাঞ্চল কেন শহর কেন যেখানেই যান না কেন ও নিষ্ঠাটা মায়েদের কাছে আছে মায়েরা জানে ভালো করে যে যেটা আমিষ হয়ে গেছে ওটাই কোনোদিন কি ওই জন্য বঁটি দুটা রেখেছে কি একটায় সেগুলা কাটা হয় আর একটায় এগুলা তা এখন এই জন্য নিরামিষী পাত্র রাখবেন ওইটাকে গোছিয়ে রেখে দিবেন তার সেট আলাদা থাকবে যেদিন ধরুন আজকের বৃহস্পতিবার কি সোমবার কি একাদশী একাদশীর দিন তো উপবাস থাকবে কি দশমী কি দ্বাদশী অমাবস্যা সংক্রান্তি পূর্ণিমা এই সময়কালটা আপনারা বাড়িতে নিজেরাই নিজেরাই প্রসাদ করতে পারবেন অনেকে ভাববেন আমরা কি প্রসাদ করতে পারবো আপনি পারবেন প্রসাদটি আপনিও প্রস্তুত করবেন নিজে নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত বরং আপনি তাড়াতাড়ি করতে পারবেন ভগবানের কৃপা তাড়াতাড়ি পাবেন কারণ আপনি নিজে করছেন আপনার মনে মায়ের যদি কোনো আবেগ থাকে আহা আমি আমার গোবিন্দকে সেবা দেব এই আবেগ নিয়ে আপনি রান্না করুন সুন্দর করে রান্না করার পরে আপনি তুলসী টপ কি পঞ্চতত্ত্বের এই রকম আলেখ্য কি ভাগবত গীতা কোনো বিগ্রহের দরকার নেই যে আপনাকে গোবিন্দ বা গোপাল রাখতে হবে এমন কোনো কথা না ঠিক আছে প্রত্যেকের বাড়িতে এইরকম করে একটা চৌকির উপরে গীতা রাখবেন পঞ্চতত্ত্ব বা রাধা গোবিন্দের আলেখ্য রেখে দিবেন ভোগ নিবেদনের সময় তুলসী টব একটি নিয়ে চলে আসবেন ওই যেখানেই আপনি থাকবেন সেইখানে নিয়ে এসে আপনি যা অন্ন ব্যঞ্জন আদি প্রস্তুত করেছেন ওটিকে সুন্দর করে পারস করে সেই গোবিন্দের কাছে নিয়ে গিয়ে শুধু একটি কথা বলবেন আপনার ভগবান যেখানেই থাকুক না কেন আপনার সেবা নেবেন মনের আবেগ যদি ঠিক থাকে কি বলবেন যে হে প্রভু আমি মন্ত্র জানি না তন্ত্রও জানি না আমি তোমার সেবা করতেও জানি না দু ফোঁটা চোখের জল ফেলে হা গোবিন্দ নম কৃষ্ণায় সাহা বলে তুলসী দিয়ে দিবেন দেখবেন ভোজন পদে কি বলছে এত কষ্ট করে আমরা যে যত রান্না করি না কেন ভোগ পদে নরোত্তম ঠাকুরের যে ভোগ রাগের পদ তাতে কি বলছে ওগো ছাপান্ন ভোগ আর ছত্রিশ ব্যঞ্জন
छपन्न ভোগার ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মান বিনা তুলসী প্রভু এক নাহি মান ভোগের সামগ্রী যত রাখি সারি সারি ভোগের সামগ্রী যত রাখি সারি সারি তাহার উপরে দিলেন তুলসা মঞ্জুরি তাহার উপরে দিলেন তুলসা মঞ্জুরি যত ভোগের পাত্র সারি সারি রেখে তার উপরে কি দিতে বলল তুলসী মঞ্জুরি আনিয়া তুলসী দল তাহে দিল গঙ্গা জল কৃষ্ণ বলি দাও নিজ শিরে নরোত্তম দাসে কহে আর কি সমনের ভয় গৌর এলো নদিয়া নগরে ভোগের সামগ্রী প্রস্তুত করে তুলসী মঞ্জুরি দেবেন তারপরে কি বলছে ও গো গঙ্গা জলে তুলসী দিয়া কইল নিবেদন গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন কি জল কি জল গঙ্গার জল সেই বিশুদ্ধ গঙ্গার জল কোনটি ওই গঙ্গা থেকে জল নয় চোখের জল নয়নের জল হা গোবিন্দ বলে আপনি যদি কেঁদে গোবিন্দের চরণে তুলসী দিয়ে দেন এই জন্য ভোগরাগের পদে বলছে হে প্রভু আমি তো কিছুই জানি না তোমার সেবা তোমার পরিপাটি আমি কিছুই জানি না ও গো নাহি জানি পরিপাটি না জানি রন্ধন 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 সুখা রুখা এক মুষ্টি কর সুখ দুঃখ এক মুষ্টি কর এটাই তো আবেগ নাকি না করা যাবে না কোনো চিন্তা নেই আপনাকে একবারে সহজ করে বলে দিন আপনি এইভাবে করুন না দেখবেন নিশ্চয়ই গোবিন্দের সেবা হয়ে যাবে আমি আপনার হয়ে আপনার আরতিটি আমি জাগাতে পারি না নিজে করুন যেটাই করবেন শ্রদ্ধা নিষ্ঠার সহিত করুন দেখবেন কাজ হয়ে যাবে কি বলছে পত্র পুষ্প ফলং তোয়ং আমি পত্রের দ্বারাও তুষ্টি হই না পুষ্পের দ্বারাও মন্ত্রের দ্বারাও আমাকে কেউ বন্ধন করতে পারে না মন্ত্রের দ্বারা আমাকে সেবা দিতে পারে না আমি হলাম ভাবগ্রাহী জনার্দন ভক্তের ভাবটাকেই আমি কেবলমাত্র গ্রহণ করে থাকি আপনার ভাব আপনার ভেতরে এই যে শ্রদ্ধা আপনি জেগেছে আমি গোবিন্দকে সেবা দেব আহা কিভাবে সেবা দেব সত্যই কি ভগবান আমার সেবা নেবে এই যে মনের আকুলতা আপনি নেবে যান তখনই গোবিন্দ যেখানেই থাকুক না কেন এই জন্য শচীমাতা বলছেন ওরে নিমাই আমি তো মন্ত্র জানি না কিছুই জানি না গৌরহরি বলেছিলেন মা গো সন্তানকে খেতে দিতে গেলে কোনো মায়ের মন্ত্র লাগে না কি বলল আপনাদের বাড়ির যে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছেন তাকে মন্ত্র দিয়ে সেবা দেওয়া যায় তুমি যেদিন আমাকে সন্তান জ্ঞানে সেবা দিতে পারবে সেই সেবাটাই হবে আসল সেবা পুত্রবৎ সেবা খাও রে আমার প্রাণের গোড়া এই তো হলো শুধু মন্ত্র সারা শুধু মন্ত্রটা বলি এটা মন্ত্র একমাত্র আমার ভেতরের শ্রদ্ধা ভক্তি যেইটুকু করবেন ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ ভগবানকে নিবেদন করে আপনি দ্বার বন্ধ করে দিয়ে দ্বাইরের বাইরে এসে গোবিন্দের স্বরূপ চিন্তা করুন মনে মনে চিন্তা করুন ভগবান আপনার সেবা গ্রহণ করছে দশ মিনিট পনেরো মিনিট অপেক্ষা করে তিনটি তালি দিয়ে আপনি দ্বার উদ্ঘাটন করে ওই ভোগরাগ নিয়ে এসে বাড়ির সকলে প্রসাদ রূপে পান করুন তবেই আপনার প্রসাদ উদরে গেলে কাজ হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল করা যাবে তো হ্যাঁ কি না বলুন না কোনো অসুবিধা আছে সেই তো নিরামিষ খাচ্ছেন সেটা না হলে গোবিন্দকে দিয়ে পাবেন তাতে যদি কিছু অপরাধ হয়
আরে বাবা, আমরা যখন এই যে ভগবানকে সেবা দেই, যে যত মন্ত্র দ্রষ্টা হোক আর যে যত মন্ত্র বলু না কেন, সবাইকে তো পূজা বা সেবার শেষে করজোড়ে কি ক্ষমা প্রার্থী হতে হয়, হয়নি? তার মানেটা কি, আমি যদি সেই মন্ত্র বলে আমাকেও যদি সেই করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয়, মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যত পূজিত ময় দেবং ক্ষমস্ব মধুসূধন, তার মানে আমাকে যদি বলতে হয় আপনি বলবেন? লজিক কি বলছে? কি সেই তো মন্ত্রটা বলতে গেলে আকার অনুষ্কার হসন্তকার রেপ উচ্চারণে ভুল হতে পারে, তাই মন্ত্র বলাতে যদি কিছু অপরাধ হয়, মন্ত্রহীন ক্রিয়াহীন তোমার সেবা কর্ম করতে গিয়ে আমার যা ভুল হয়েছে, মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন, হে গোবিন্দ তোমাকে যে ভক্তি দিয়ে সেবা করা দরকার সে ভক্তিও আমার নাই, হে গোবিন্দ হে মাধব তোমাকে সেবা করতে গিয়ে যাহা যাহা অপরাধ হয়েছে সমস্ত অপরাধ থেকে তুমি আমাকে ক্ষমা করো। আপনি এইটা সেবা দিয়ে গোবিন্দের কাছে এই কথাটাই বলবেন, আমি তো কিছু মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিছুই জানি না, প্রণাম করার সময় হা গোবিন্দ বলে একটু চোখের জল ফেলে দিবেন, দেখবেন কাজ হয়ে যাবে। এইটুকু করবেন মা, করুন দেখুন, চেষ্টা করুন, হয়ে যাবে। আবার একদিন যখন আপনি ওই গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে যাবেন, তখন একদিন সেবা না দিতে পারলে আপনার অন্তর কেঁদে যাবে, এটাই হচ্ছে ভজন। এইভাবে মানুষকে আস্তে আস্তে করে পরিবর্তন হতে হবে, আর পরিবর্তন না হলে হবে না। সাধু সঙ্গ করলাম, নিজের থেকে পরিবর্তন হলাম না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আহার শুদ্ধি এটি প্রথম ভজনের প্রথম সোপান। এই জন্য আমরা বলি, কেন বলি না, মানুষ এখনো আহারটাকে শুদ্ধিকরণ করতে পারে না, আর না পারার কারণ কি না, মানুষের হ্যাঁ খাদ্যাভ্যাস, আবার কিছু মানুষ কর্মময় জগতে অর্থের জন্য কর্মেতে থাকার জন্য সেখানে এমন কিছু পরিবেশ আছে যে আপনি চেষ্টা করলেও আপনার স্বধর্ম রক্ষা করতে পারছেন। অনেকে আমাকে ফোন করে, বাবা আপনার কথা একাদশী শুরু করেছে কিন্তু আমি যে জায়গাটায় থাকি, ধরুন কোনো ভিন্ন রাজ্যে ভিন্ন জায়গায় কর্মের জন্য গিয়েছেন, আমাদের এই প্রোগ্রাম বেশি করে এই যে ছেলেগুলো, বিশেষ করে আমাদের এই ঘাটাল ফাটাল আপনাদের এই সাইডের ছেলেগুলো যত ফুলের কাজ সোনার কাজ করে সব বিদেশে আছে, ভিন্ন রাজ্যে আছে, তারা তো আমার কাছে মানে লাগাতার ফোন করে, তারা রাত্রে প্রোগ্রাম শুনছে, হরিকথা শুনছেন, কাজ করছেন, তারা বলে তো অনেক সময়, বাবা আপনি বলেছেন যথার্থ, কিন্তু এখানের যা পরিবেশ আমি একাদশী ব্রত করব কি করে, আমাদের সবাইকে একসঙ্গে খেতে হয়, এখানে এমন একটা পজিশন যে করা যায় না, আবার এরির মধ্যে কিছু ছেলে কাজ করে তারা দৃঢ় প্রত্যয় নিয়ে নিয়েছে, ঠিক আছে আজকের দিনটি যদি আমার দেহ চলে যায় চলে যাবে, ওরা যা ইচ্ছা খাক, আমি একটু ফল খেয়ে জল খেয়ে দেখি সারা দিনটা টিকাতে পারি কিনা, প্রেম সে টিকিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা হবে না, চেষ্টা করুন। মানুষ হলো অভ্যাসের দাস, আপনি অভ্যাস করে ফেলুন, দেখবেন। আমিও দেখুন, আমি যখন ছোটবেলায় একাদশী শুরু করেছিলাম এই যে এর মতো, তখন মনে মনে ভাবতাম হায় হায় আজকে সারা দিনটা কি করে কাটাবো, সত্যি কথা মনের কথা বলছি, ভাবতাম যে তিন দিনে যে সারাদিন ২৪ ঘন্টায় তিন বা চারবার একটুক্ষণ খাদ্য না পেলে মাথা চচ্চর করে ঘুরবে কি, কিন্তু আজকের উপোস কি করে উপবাস দেওয়া যাবে ভাবতাম, কিন্তু একাদশীর দিনটি এসে গেলে ক্ষুধা যেন কিভাবে নিবৃত্তি হয়ে যায়, কখন চলে যায় সে বোঝা যায় না, এটা যারা করছেন তারা কিন্তু বুঝে নেছে। যে জগন্নাথ বাবু শুরু করছে উনাকে প্রশ্ন করুন, দেহ আছে মানে দেখবেন দেহ এটাকে নিজেকে কন্ট্রোল করা যায়, আপনি যেমন দেবেন সে ঠিক তেমনি কন্ট্রোল হয়ে, আর একাদশীর তিথির বিশেষ মহিমা আছে, যারা উপবাস করেন তারা সেই দিন উপবাসটা মনে করে নিলেই আপনার উদর বেগও হবে না,
এমনিতে কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা দেখুন, আপনি কোন কোন দিন মানুষের যখন বিপদ আপদ হয়ে যায়, কেউ মারা গেল, সারাদিন তো খায় না, কি গো, তখন ক্ষিধা কোথায় যায়? বা কোনো একটা বিশেষ কর্মে পড়ে গেল, একটা গুরুতর কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ, কতজন বলছে আরে খাও খাও, তুমি কখন খাবে? সে তখন বলছে আরে আরেকটু আরেকটু, এই করতে করতে তো সারাদিন চলে যায়। আচ্ছা তখন কেন বেগ হয় না? না তখন আপনার মনটা কোন দিকে পড়ে আছে? কর্মের দিকে। তাহলে আপনার তখন কষ্ট হচ্ছে, দেহ ক্ষুধা আছে, কিন্তু উদর তাড়না দিচ্ছে না, কেন? আপনার মনটা পড়ে আছে কর্মে। ঠিক তদবত আপনি যদি উপবাস শুরু করে গোবিন্দের দিকে আপনি যদি আসতে, ভগবানের দিকে যদি আপনি আপনার মনটাকে ফেলে দেন, দেখুন আপনাকে আর এই উদরের যে বেগ, এই জন্য দেখবেন আমাদের এই যে বৈষ্ণব বন্দনাতে যে আমরা গাইলাম, কি গাইলাম বলুন দেখি, এখনই গিয়েছিলাম, কি গিয়েছিলাম, শুধু পদ গাইলে হবে না, পদের মানেগুলো দেখুন। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধ গই আমার, দিয়া পদ ছায়া শোধ হে আমার, তোমার চরণ ধরি, দিয়া পদ ছায়া শোধ হে আমার, তোমার চরণে ধরি। বৈষ্ণব ঠাকুর তুমি কৃপা করে তোমার চরণ ধুলি দান করো, আর তোমার এই পদ ছায়ায় আমার দেহটি শোধন হবে। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে গেলে যদি শোধন না হতে পারে, হবে না। তাই বলছে দিয়া পদ ছায়া শোধ গো আমারে, তোমারও চরণ ধরি। তারপরে কি বলছে, ছয় বেগ দমি ছয় দোষ শোধি, 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 ছয় গুণ দেহ দাস, ছয় গুণ দেহ দাসে, ছয় সত সঙ্গ দেহ গয় আমারে, ছয় সত সঙ্গ দেহ গয় আমারে, বসেছি সঙ্গে দয়াস প্রভু, ছয় সত সঙ্গ দেহ গয় আমারে, বসেছি সঙ্গে রয়াসে। ছয় বেগ, ছটা যে বেগ, ওই জায়গাটায় যাবো বলেই পদটা করলাম, কটা বেগ বললাম, ছটি বেগ। সেই বেগগুলোকে দমন করবেন কি করে? সেই ছটা বেগ কি কি আগে জানুন, সেই ছটা বেগ কি, আগে এই ছটা বেগকে কন্ট্রোল করুন, তবেই তো ভজন হবে, না হলে হবে না। ছটা বেগের মধ্যে প্রথম বেগ হচ্ছে কোন বেগ? আয়া মনোবেগ, কামবেগ, কি? ছটা বেগের মধ্যে প্রথম বেগ হচ্ছে উদর বেগ। উদর মানে বুঝেন, পেট, পেট। আরে বাবু, এই উদরটা আছে বলেই তো এত টানা টানি, আঁচড়া আঁচড়ি, মানুষ দিন রাত কার জন্য করে? উদরটা আছে। এইবারে উদরের যখন বেগ আসবে, মানে ক্ষুধা যখন আসবে, একে কন্ট্রোল করা যাবে? বা একে যদি বলি যে না এখন তুই বলিস না, দু ঘন্টা বাদে দিব, শুনবে? এই জন্য চাণক্য বলছে বচনে চ দয়তুষ্ট ন চতুষ্ট উদাহরণ হলো, উদরের বেগ এলে তাকে বাক্যের দ্বারায় থামানো যাবে। একজন মানুষ আপনার কাছে অর্থ পায়, এই যে ধরুন দোকানে অনেকে বাকি রাখছে নাকি, এ বলছে আগামী সপ্তাহে দিবে, কত সপ্তাহ চলে গেল আর দেখা নেই, হঠাৎ করে একদিন লক্ষ্য করে শুন তুই যে টাকা দিবি বলছিস, এ ক্রোধে বলতেছে। এবারে এ যদি বাক্যটাকে বিনয় স্বরে বল, দাদা খুবই কষ্ট, আমি দিতে পারছি না, বাক্যের দ্বারা কথার দ্বারা ক্রোধী ব্যক্তিকে বশ করা যায়, এই শুধু কথা, মুখের কথা, যে বাবা আর দুটা দিন আমাকে সময় দাও আমি ঠিক দিয়ে দিই, শুনবে না শুনবেন, শুনবে তো? আর আপনি যদি মেজাজ দেখে বলে কি হয়েছে, আমি দুবো তো দুবো, কি ঘর তুলে নিয়ে পালিয়ে যাই,
না আপনাকে যেহেতু আপনি ধার করেছেন বিনয়ী আপনাকে হতে হবে। বাক্যের দ্বারা ক্রোধী ব্যক্তিকে দমন করা যায় শুধু এই কথা। আবার এই কথার উপরেই কি আছে, সুধা আছে, অমৃত আছে, আবার এই সুধা কথায় বিষ আছে, গরল আছে। কথা বলা শিখতে হয়, এই যে কিভাবে কথা বলবেন, বাক্য, এই বাক্য হচ্ছে মান, এটিও একটি মান। কি ধনুক থেকে বান বেরিয়ে গেলে যেমন বান ফিরে আসে না, কথা একবার বেরিয়ে গেলে ও কথা ফিরানো যায় না। এই জন্য কথা বলতে গেলে, বাক্য বলতে গেলে বহুদিক চিন্তাধারা করে বলতে হয়। আবার কথা দিয়ে কথা না রাখা সে আরো বিশাল অপরাধ। তাহলে বাক্যের দ্বারা ক্রোধী ব্যক্তিকে আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু বাক্যের দ্বারা উদরকে যদি বলা হয়, মানে পেটকে যদি বলা হয় যে না এখন 3 ঘন্টা বাদে দেবো, এ শুনবে? এই জন্য বচনে চ দয়তুষ্ট ন চতুষ্ট উদাহরণ হল। তাহলে উদর বেগ, জুহা বেগ, এই যে জুহা আছে মানে জীব আছে, মানে লোভ আছে, লালসা আছে, একে কন্ট্রোল করতে হবে। কি করে কন্ট্রোল করবেন? এর জন্য বৈষ্ণব গোস্বামীগণ, বৈষ্ণব ধর্মের ধর্মশাস্ত্রে প্রতিটি জায়গায় কলম দেওয়া আছে। এই জন্য দেখবেন সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ যখন প্রসাদ পেতে বসে তখন একটা ভোজন পদ গায় নাকি, এগুলোকে ধ্যান দেন তবেই কিন্তু বুঝতে পারবে। বলে আমি কি প্রসাদ খাইতে বসে কি বলতেছি, সাধারণ মানুষ জানে না, মহাজন কিন্তু সব কথা বলে গেছে। কি দেখুন কি বলেছেন, দেখো, শরীরয় বিদ্যা জাল জড়েন্দ্রিহ তাহে কা, শরীরয় বিদ্যা জাল জড়েন্দ্রিহ তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জুহা অতি লোভময় সুদূর মতে, তাহার মধ্যে জিহা অতি লোভময় সুদূর মতে, তারে জিতা কঠিন সংসার, তারে জিতা কঠিন সংসারে। কি বলছে, শরীরয় অবিদ্যা জাল জড়েন্দ্রিহ তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগর, সাগরে যেমন পড়ে গেলে তার কোনো কুল কিনারা নেই, এই জীবে, এই যে চার কড়া জীবটা আছে মা, এইটার যত কিছু, এই যে আপনারা কি লোভচস্য করে যা কিছু রান্না করেন, ভাজা করুন, চচ্চড়ি করুন, রসা করুন, অম্বল করুন, ডাল করুন, যা কিছু করুন, কার জন্য বলুন দেখি, এত যে সবজি মেনু বানানো হলো শুধু কে আস্বাদন করছে, এই চার কড়া জিনিসটি ঘোট মেরে দেন কি জীব থেকে নিচের দিকে চলে গেল না, সেখানে পেটে গিয়া ভাজা আলাদা হবে, চচ্চড়ি আলাদা, মানুষ বুঝে কি, এই যে এত মায়ের হাত পুড়ে রান্না করে কাকে, কার লালসা মিটানোর জন্য, কেবলমাত্র এই জুহার কি, ঘট মেরে দিলেই নরকে পড়ে যাবে, যে সেখানে কেউ আলাদা থাকবে না, তার কি আস্বাদনও থাকবে না। এই তাহলে শুধু এই জুহার লালসা জীব এইটাকে কন্ট্রোল করতে পারেন। এই জন্য যারা প্রসাদ সেবী হয় তারা বলে না না এমনি স্যাম্পল একটু যাইও হলেই হলো, কে দেখবেন একটু খেঁচুড়ি হলেও ব্যাস জয়নিতাজ ভগবানকে ভোগ লাগিয়ে দিল, প্রেম সেপিয়ে নিল, অত লভ্যচস্য ওই জুহা, ও তো বহু জিনিস চাইবে, আপনি কি বহু জিনিস দেবেন নাই, সময় কোথায়, ভজন করবেন কোথায়, শুধু ওই জুহার পরিপাটি করতে করতেই তো সময় চলে যাবে। কি যেমন হোক একটু গোবিন্দকে লাগাবো, ব্যাস ডাল আলু অন্য, একটু ঘৃত পাতি লেবু কাঁচা লঙ্কা নিয়ে নেবেন, প্রেম সে বাবাহি, আর ওটাতেই যা ক্যালোরি প্রোটিন পেয়ে যাবেন তাই বুঝতে, শুধু খালি রুচিটা যেন যে আমি বেশ সুন্দর করে পেলাম, ঠিক আছে। তাহলে তারে জিতা কঠিন সংসারী, এই জুহাকে জয় করা এই সংসারে বড় কঠিন।
শরীর অবিদ্যা জালো জড়েন্দ্রিয় তাই কালো জীবে ফেলে বিষয় রূপ সাগরী, তার মধ্যে জুহা অতি লোভময় সুদূর মতি, তারে জিতা কঠিন সংসারে। তারপরে কি বলছে, তাহলে যেহেতু কঠিন তাহলে একে জয় করবেন কি করে? তারপরে মহাজন বলছে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জুহা জয়, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জুহা জয়, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জুহা জয়, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জুহা জয়। সপ্রসাদ সপ্রসাদ অন্ন দিল, সপ্রসাদ অন্ন দিল সেই অন্নামৃত পা রাধা কৃষ্ণের গুণগাও, সেই অন্নামৃত পা রাধা কৃষ্ণ গুণগাও, প্রেমে ডাকো চৈতন্য নিতা, প্রেমে ডাকো চৈতন্য নিতা, প্রেম ভরে ডাকো রে মন, প্রেম ভরে ডাকো দারে, প্রেম ভরে ডাকো রে মন, প্রেম ভরে ডাকো দারে, প্রসাদ সে বনকালে, প্রেম ভরে ডাকো দারে, প্রসাদ সে বনকালে, প্রেম ভরে ডাকো দারে, নিতাই চৈতন্য বলে, 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 প্রেম ভরে ডাকো দারে।